हेलो बंधुरा, वेलकम टू माय चैनल टेकी बांगला। वीडियोते आमी तुम्हारे सामने अनबॉक्स करब बोट रॉकर्स 255F वायरलेस ब्लूटूथ हेडसेट। 1000 टाकार मध्य एटाई होच्छे वन अफ द बेस्ट वायरलेस ब्लूटूथ हेडफोन। जदि एटा किन्तु TWS नय, माने ट्रू वायरलेस नय, एटा होच्छे वायर्ड किन्तु वायरलेस, माने ब्लूटूथ हेडफोन किन्तु वायर रयेछे। नॉइज कैंसलेशन रयेछे, A2DP ऑडियो टेक्नोलॉजी रयेछे, कानेक्ट टू डिवाइसेस साइमल्टेनियसलि, 10mm डायनामिक ड्राइवर, माने साउंडबक्सर जो साइज वो 10mm, और मैगनेटिक लक रही है, और साथ ही 6 घंटा अप टू म्यूजिक प्लेबैक टाइम देवे। तो चलो खुले निच्छी। पार्चेस कर फ्लिपकार्ट 999 रुपी नहीं है। अमेजन एट पा जाए दूर जगह ही, बेस पपुलर और बोर्ड जेहतु एक ब्रांडेड हेडसेट, क्वालिटी ने कोनो कम्प्रोमाइज ওরা করবে না। এবং প্রচুর ভালো ভালো রিভিউ রয়েছে দেখো। সাথে আমরা দিয়ে দিচ্ছি একটি মাইক্রো USB চার্জার, এবং এটা কিন্তু 5W চার্জার দিয়ে চার্জ করতে হবে। তোমরা ফাস্ট চার্জার ইউজ করবে না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আর এই হচ্ছে আমাদের হেডসেট। আমি পিওর ব্ল্যাক কালারটি নিয়েছি। এর আরও বেশ কয়েকটি কালার রয়েছে, গ্রিন রয়েছে, ব্লু রয়েছে, এবং রেড রয়েছে। তোমরা চাইলে ওগুলো নিতে পারো। দেখো এটা কিন্তু ম্যাগনেটিক, এভাবে লেগে থাকবে। এর সাথে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, তোমরা কথা বলার জন্য এটা ইউজ করতে পারবে। অ্যাক্সেসরিজের ভিতরে কী পাচ্ছি তোমরা দেখে নাও। 4টি ইয়ারবাডস পাচ্ছি ছোটো, তোমার কানের ক্যাভিটি অনুযায়ী তোমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবে। সাথে থাকছে একটি মাইক্রো USB চার্জিং পোর্ট, এখানে রয়েছে একটি ম্যানুয়াল। কী কী স্পেসিফিকেশনস রয়েছে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, এগুলো এখানে লেখা রয়েছে। সাথে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড 1 ইয়ারের, আর সাথে দিচ্ছে এরকম একটি লিফলেট যেটাতে ওদের বিভিন্ন প্রোডাক্টের নাম লেখা রয়েছে। আর এ পাশটাতে রয়েছে, যেহেতু ওরা চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানের স্পন্সর, তাই প্লেয়ারদের ছবি সহ কিছু ওদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট। আর এটাই হচ্ছে আমাদের অন বাটন, এটা একটু চেপে রাখলি সেটটি, এ দেখো অন হয়ে গেল। আর দেখো এই দুটো কিন্তু রাবারাইজড, এবং এই দুটো থাকার কারণে কানের মধ্যে খুব সুন্দরভাবে আটকে থাকবে। দুটি স্পিকারের সাথে রয়েছে ম্যাগনেট, খুব সুন্দরভাবে ইজিলি লেগে যাবে একটার সাথে আরেকটা, সুতরাং খুলে নড়াচড়া করার কোনো সম্ভাবনা নেই। আর এর মধ্যে রয়েছে ব্লুটুথ 4.1, আর এই ব্লুটুথটির রেঞ্জ রয়েছে 10 মিটার অবধি। আর এর রয়েছে থাম্বিং বাস ইফেক্ট, বাসটা দারুণ। এরপর তোমাদের এখানে বাটনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বোটের ব্র্যান্ডিং রয়েছে, এটা কিন্তু রাবারাইজড প্লাস্টিক, উপরে একটি রাবারাইজড কোটিং দেওয়া রয়েছে, খুব সফট, ধরে বেশ একটা অন্যরকম ফিলিং আসবে। আর এখানে হচ্ছে কন্ট্রোল বাটনগুলো দেখো, এটা দিয়ে তোমার ভলিউম বাড়াতে কমাতে পারবে, অথবা অডিও নেক্সট প্রিভিয়াস করতে পারবে। আর এটা হচ্ছে কল রিসিভ করার বাটন, এটা দিয়ে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টকেও টগল করা যাবে। আর এখানে রয়েছে মাইক্রোফোন, আর এই পাশটাতে এর মধ্যে রয়েছে ব্যাটারি। ব্যাটারির সাইজ হচ্ছে 110 mAh, যেটা দিয়ে 6 ঘন্টা অবধি মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আর এটা অটোমেটিক অফ হয়ে যায় না, তাই অফ করে রাখার জন্য মাঝখানে যে কন্ট্রোল বাটনটি রয়েছে ওটা 5 সেকেন্ড যাবো চেপে রাখতে হবে, আর যখন চার্জ করা হবে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে। সবচেয়ে বড় ড্রব্যাক যেটা হলো এই হেডফোনটি, সেটা হলো এর চার্জিং টাইম, 2.5 ঘন্টা লাগবে এটা চার্জ করতে। এবং তোমরা অবশ্যই 5W চার্জার ইউজ করবে, ফাস্ট চার্জার কিন্তু এটা সাপোর্ট করে না। আরেকটা ভালো দিক হচ্ছে এটা IPX5 স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ যখন জিম করা হবে তখন যদি খুব ঘেমে যায় ওই জলের কিছু হবে না, বা ছিটে ফোটা বৃষ্টির জল লাগলেও তাতেও এর কোনো প্রবলেম হবে না। দেখো এটাতে যেহেতু মাইক্রোফোন রয়েছে, এটাকে আমি ওয়্যারলেস ভয়েস রেকর্ডিংয়ের জন্য ইউজ করতে পারবো, এবং এটা আমার কেনার পিছনে একটা কারণ রয়েছে। দেখো আগে আমি ওয়্যারলেস ভয়েস রেকর্ড করার জন্য এই ফিট্রনটা ইউজ করতাম, এটা কিন্তু 2 মাস ইউজ করার পরে নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের সস্তা ব্র্যান্ডের পিছনে তোমরা যাবে না। আমার কাছে ফিট্রনের আরও একটি রয়েছে, বাসবার্ড ট্রু ওয়্যারলেস, তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা আমি কিনেছিলাম 1000 রুপি দিয়ে, অতটা ভালো নয়। লেখা ছিল প্রায় 5-6 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দেবে, 1/2 ঘন্টা পরে কিন্তু 20% চার্জ চলে যায়, এবং তারপর থেকে ডিসকানেকশন ইস্যু শুরু হয়। সুতরাং আমি এটা রিভিউটা করিনি, বেশ আগে কিনেছিলাম। তো যদি ট্রু ওয়্যারলেস কেন, সেক্ষেত্রে তোমরা একটা ব্র্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে, এরকম সস্তা ব্র্যান্ডেরগুলো নেবে না। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে যাতে করে তোমরা এগুলো কিনে না ঠকো, এই জন্য এটা রিভিউটা করছি। কারণ এটা বেশ ভালো, সাউন্ড ইফেক্টটা বেশ ভালো লেগেছে আমার কাছে শুনে। এবার আমি তো তোমাদের সাউন্ড ইফেক্ট শুনিয়ে বুঝাতে পারবো না, সেক্ষেত্রে আমি যেটা বলছি সেটা তোমাদের বিশ্বাস করে নিতে হবে। এই মুহূর্তে অ্যামাজন এবং ফ্লিপকার্টে সেল চলছে, এর প্রাইসটা কিন্তু 1000 রুপির মধ্যেই ঘোরাফেরা করে, তোমরা চাইলে নিতে পারো।
असाधारण साउंड क्वालिटी तो दारुण सुपर क्वालिटी। हाँ किछु किछु क्षेत्र ट्रेबल एकटू लो आछे किन्तु बास इफेक्ट बा थाम्बिंग इफेक्ट असाधारण। तो तुम्हें जदि बोलो तो आमी 10 एर मध्ये एके 9 रेटिंग देव सब दिक दिए भलो। हाँ तब ट्रू वायरलेस नय जेहेतु वायर रयेछे किन्तु आमार काछे मने होयेछे एटा गलाय झुलिये राखले पड़े बेश सुविधाई हबे आर ए तारटाओ बेश लम्बा। तो बंधुरा देखते आमी एटा गलाय पड़े नियेछि लुकटा ठीक एरकम लागबे और एखानटाते किन्तु कानेर मध्ये ठीक एभावे एटा आटके थाकबे ए कारणे किन्तु एटा बेरिये आसबे ना। और एखन जे भयेसटा रेकर्ड होच्छे एटा किन्तु एर ब्लूटूथ थेके वायरलेसली होच्छे एते करे तोमरा बुझते पारबे जे एर कल क्वालिटी किरकम हबे। ए वायरलेस रेकर्डिंग करार जन्य किन्तु आमी एकटा सफ्टवेयर यूज करी सिनेमा एफभि। तोमरा चाइले आमार आगेर भिडियोटि देखे निते पारो ओखाने आमी बोलेछि कि करे तोमरा ब्लूटूथ माइक के वायरलेस माइक हिसेबे यूज करते पारबे। तो देखे नाओ एरकम लुक तो हबे। तोमरा चाइले एर साथे जे लाल एबं কালো কালারটা রয়েছে ওটা দেখতে বেশ সুন্দর। আমি পাইনি, আউট অফ স্টক হয়ে গেছিলো। আর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, দারুণ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, এক কথায় রিকমেন্ড করার মতো প্রোডাক্ট। তোমরা চাইলে নিতেই পারো, যদি তোমাদের এই ওয়্যারের জন্য কোনো অসুবিধা ফিল না হয় সেক্ষেত্রে তোমরা এটা নিতে পারো। আর ট্রু ওয়্যারলেস নিলে আমি বলছি ওই পোট্রনের মতো কম দামিগুলো নেবে না, সেক্ষেত্রে একটু ব্র্যান্ডেড দিকে নেওয়ার চেষ্টা করবে। আর এই ধরনের হেডসেটের মধ্যে কিন্তু রিয়েলমিরও একটা রয়েছে, ওটার দাম 1700 টাকার মতো, ওটা অসাধারণ। তো আমার অত বাজেট ছিল না বলে আমি ওটা নেইনি। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরও অনেক নতুন নতুন প্রোডাক্টের আনবক্স এবং রিভিউ ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।